কত বড় ফুল, একটাই ফুটেছে আর এইখানে একটা ফুটেছে। এই যে নমস্কার বন্ধুরা, আমি এভারগ্রিন এলিগেন্ট এশা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বেশ কয়েকটা দিনের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার বাগানে এখন ভালোই ফুল ফুটছে, আর সেই ফুলগুলো ফোটার পেছনে কী কী করছি সেটাই আমি আপনাদের দেখাবো, যে আমি ডে বাই ডে কী করে গাছগুলোকে ভালো রাখছি আর গাছগুলো কী খাবার পাচ্ছে যে এত ফুল ফুটছে। কোনো দিনই আমার কুঁড়ি ঝরে যায় না, কোনো দিনই যে একেবারে ফুল ছোট হয়ে ফুটছে তা কিন্তু নয়, ফুলের সাইজও দেখছেন কত বড় হচ্ছে। তো আপনারা পরস্পর ছবিগুলো দেখুন, আমি কি কি কাজ করছি সেটাই দেখালাম, আর শেষকালে আপনারা দেখবেন যে আমার গাছে এতে আর কি গাছের মানে টবের মাটিতে কোনো রকমের কেঁচো তারপরে ও শামুক কিচ্ছুই হচ্ছে না। তার কারণ কিন্তু একটাই, ওই পাঁক জল আর পেঁয়াজের খোসার জল দিই, আর বর্ষাকালে তো অবশ্যই পেঁয়াজের খোসার জল দিতে হবে। আমি কেমন করে দিয়েছি আর কিভাবে দিচ্ছি, কদিন অন্তর দিচ্ছি সবটাই আপনাদের আমি দেখাবো। তো কত ফুল ফুটেছে সেটাই আপনারা এখন দেখুন, তারপর দেখবেন যে আমি কি কি পরিচর্যা করছি। হ্যাঁ, পরিচর্যার অঙ্গ হিসাবে অবশ্যই আর কি কি করছি মানে গাছের কি কি করলাম সেটাও আপনাদের দেখাবো খাবার দেওয়া ছাড়াও। তো দেখুন কত ফুলই না ফুটেছে। হ্যাঁ, এটা অবশ্য একদিনের ছবি নয়, দুই এক মানে দু তিন দিনের ছবি। গাঢ় হয়েছে গা, এত দেওয়া যাবে না। ওরে বাপ, তুই আর তুলিস না প্রভু, আমি কিন্তু তোকে বিশাল মারবো, গায়ে পেঁয়াজের খোসার গন্ধ বেরবে। সামান্য দিতে হবে, বেশি না, একদম পাতলা হবে। আগে জলটা হোক, আগে জলটা না ভর্তি হলে বোঝা যাবে না, আর দিবি না। কতটা দিলাম, কতটা দিলাম দেখা, এইটুকুনি। এটা কতটা হবে, 200? এটা ফেলে দে, আর দিবি না। এবার এটাকে দাঁড়া, এটা দাঁড়া, জলটা দেখা পাতলা। হ্যাঁ, আরেকটু দে, আরেকটু দে তাহলে। দেখ, বেশি দেওয়া যাবেই না, বন্ধ করে পড়ে যাবে। নে, তাড়াতাড়ি করে নে,
সব গাছে দিবি অল্প অল্প করে। হ্যাঁ, পচন রোধ হচ্ছে, পচন রোধ, বৃষ্টির পর কি দিলে পচন রোধ। হ্যাঁ, ফল গাছ আর বেগুন গাছে চল খড়বড় দিবি ছিল, আর খোল আজকে তোকে দিতে হবে না। কোনটা দারুন কি খুব পাকবে, একদম কালচে লাল মতো হয়ে যাবে। ওগুলো হয় কি বলতো, ওই ঠিক কিশমিশ টাইপের দেখে খেতেই মোটামুটি ওরকমই লাগে, একটু টোকো টোকো মিষ্টি মিষ্টি। অ্যাকচুয়ালি এগুলো পাখিদের খাবার। হ্যাঁ, পেয়ারা গাছ আগে, পেয়ারা গাছ একটু বেশি করে দে, যেমন ফল আসবে তেমন উপকার। হ্যাঁ, তোর এক নয়, এক দিবি না, হাফ হাফ কর, হাফ কর, হাফ কর, তবে পরিষ্কার বোঝা যাবে। আর একটু কমা আগে লাগলে আবার দেওয়া হবে। হ্যাঁ, পুরো হাফ, হাফ মানেই তো 250 দেওয়া হচ্ছে। হ্যাঁ দে, আগে তুলে দেখ, লাগলে দেব। ওই রকমই পাতলা দেওয়া উচিত রে, যা ডেঞ্জারাস। এটা একটা তরল লিকুইড, তরল লিকুইড, কি সুন্দর বলছি রে, তরল লিকুইড। মানে তুই আমাকে এত বকাচ্ছিস আমার মস্তিষ্কটা গেছে। দেখ আর একটু দিতে হলে দে, আর এক ফোঁটা দিবি একটুখানি। হ্যাঁ ব্যাস ব্যাস, হয়ে গেছে। এবার কোন গাছে, ঢ্যাঁড়সে হয়ে গেছে, ঢ্যাঁড়সে দে। আজকে দিয়ে যাচ্ছিস তো, সামনের সপ্তাহে এসে দেখবি যে গাছগুলো কেটে ছেটে দিচ্ছিস আলাদা কথা, দেখবি যেগুলো ফুল আসার কথা পুরো ফুল চলে আসবে। পেঁপে গাছটাতে দে ফুল, রাখতে পারুক ফুল নাই রাখতে পারুক ফুল আসবেই। ওই ওপরের দুটো পেঁপে গাছে যদি হাফ মক করে দিয়ে আসা হয় খুব ভালো, একবার দিয়ে দে ওপরের পেঁপে গাছ দুটোই। ও বাবা, তাতেও খেখানটা খুলে খেয়ে দিয়েছে, যা এটা যে খেয়েছে তার জন্যই থাক। এই যে এই গাছটার একটাও ফল পায়নি, যা হয়েছিল সব নিচে পড়ে থাকতে দেখেছি। এটা যেমন ব্যাগিং করার মধ্যেও খেয়ে নিয়েছে, এই দুটো ব্যাগিং কর। জলটা না ঢুকে যায়, জল ঢুকে গেলে নিচে এ দেখ ফুটো করা আছে, ফুটো করা আছে তো তাহলে ভালো। এই জন্য সেদিন জল ঢুকে গেছিল, আমি কি করেছি কাঁচি দিয়ে ফুটো করে দিয়েছি। কেটে আর দে, আর দিতে হবে না, অত বেঁধে আর দিস না, এবার ভাঁড়িতে ফেপটে পড়ে যাবে। আর একজনের কি কষ্ট বলতে, এই আট আটটা থাকলে এক থাক, এখনো দেখবে ওই মুখেই দেখ আবার ফুল চলে এসেছে। সবগুলোর মুখে মুখে, আমি ভাবছিলাম মুখগুলোতে, দেখো মুখেতে ফুল চলে এসেছে। এই তো মুখে, এই মুখটা তো বেসেছে দেখ, এটাতে 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 এখনো আসেনি, এটাতে আসেনি, এটাতেও আসেনি, আবার চলে আসবে। এই গাছটা কিন্তু অনেক ভালো গাছ, মিষ্টি তো, বার করে নে, আর কি হবে। খেয়ে নিচ্ছে পিঁপড়ে, আর কি পিঁপড়ে, অনেক কুঁড়ি আসছে তো, আবার এই একটা, এই একটা এসেছে, এই যে এই একটা, একটা ফল পেকে গেছে। হ্যাঁ, গাছ তার মানে সারা বছরই পুঁতে রাখা যাবে বল। এই পাশটা দিই, ওই পাশটা কিনে
হ্যাঁ, কি কি হারে ফল ধরেছে, একটা পেকেছে। এইগুলো খাবা আর ওদের এগুলো খাবে না। নিচে গিয়ে তাকেতে দেখবি পদ্ম। তাকেতে বাইরে, তার পাশে দেখবি একটা, ও আবার সব ওই ভেতরে ঢুকিয়ে দে। ওই দিকে দিয়ে দে, পেছন দিকে দিয়ে দে। এক ফোঁটা, দু চারটে, আর দিস না গাছের পাতা খারাপ হয়ে না গাছে বলবি এরকম দিয়ে রাখলে আজ দেখো মশা লাগা হয়েছিল কি থাকে। স্বপ্ন হ্যাঁ তাহলে আরে কিসে করেছো মানে বীজ ছাড়াই হয়ে গেল তো এমনি দিয়েছো বলছো বীজ দাওনি কিচ্ছু দিনই বীজ আমি কোত্থেকে পাবো না আমি যেহেতু অনলাইন অর্ডার দিয়েছি বাবা গ্রামে ঘরের লোকেরা আবার এইসবেতে বীজ কিনে এনে করবে তাহলে এত বছর কি হলো আমার শিক্ষা দীক্ষা চোখে দেখার অভিজ্ঞতা তোদের তোদের গ্রামে যে হয়ে থাকে সেখানে কে বীজটা ছড়াতে যায় এটাই হচ্ছে না ওটা তো আলাদা ব্যাপার কেন ওটা তো একটা খড় তো অনেকদিন পচে মানে এক বছর ধরে কিচ্ছু পচে না বর্ষাকালেতেই হয় আমি চিরকালই দেখেছি বর্ষাকালের পর যখন এই রোদটা ওঠে তারপরেই দেখি হয় আমাকে অনেক দিন ধরে অনেকে বলেছে কিন্তু আমি সেটা গা করতাম না এবারে কি জানি কি মনে হলো কাজ নেই নেই কাজ খই ভাজ বুঝতে পারলাম সামান্য জল তো লাগবে না একটুখানি হ্যাঁ বেশি দিবি না এক ফোঁটা করে পচন রোদ ছোটগুলো কেটে না আজকে কটা ছটা আজকে ছটা কালকে হয়েছিল আটটা এবার বেশ খানিকটা পাক জল আমি তুলে রাখি যখন গাছে খাবার দেবার প্রয়োজন হবে তখন এই পাক জল দেবো আর আমার মাটি তো খুবই ভালো ঝুরঝুরে হয়ে যায় অনেকটা ফাঁকা হয়ে গেল ড্রামটা আর একটা যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমার মাটিতে কেঁচো কেন্য শামুক এখন কিছুই হয় না তার কারণটা কি সেটা আমি কিন্তু আর একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে আমি গাছের টবের মাটিতে কী কী দিচ্ছি যার দরুন মাটিটা এত ভালো আছে বর্ষায় গাছের কী কী পরিচর্যা করছি আর আমার ছাদ বাগানটা কেমন আছে আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে আর বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখছেন তো যে আমি যে যে খাবারগুলো দিচ্ছি আর যেটুকু পরিচর্যা করছি তাতে কিন্তু আমার গাছগুলো কিন্তু ভালোই আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন